14 জুলাই 2018 ঈশ্বরদীতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ আজকে একটা পরমাণু শক্তি শেখা মানে ক্লাবে যোগ দিল, এটা হচ্ছে বড় কথা। 14 জুলাই 2019 বাংলাদেশ সফর করেন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী লি ন্যাক ইয়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তিনটি চুক্তি সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জ্বালানি ও তথ্য প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার কথা বলেন শেখ হাসিনা। 14 জুলাই 2022 দক্ষতা ও উন্নয়নের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত সমৃদ্ধ আত্মমর্যাদাশীল সোনার বাংলাদেশ নির্মাণের প্রধান কারিগর যুব সমাজ, তাদের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।